হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটি অ্যাপ্লিকেশন যার নাম এখনো পর্যন্ত কেউ শোনেনি এবং কাজও কেউ জানে না। বেশি ভাববেন না, দেখবেন না, ডাউনলোড করুন, মজা বুঝবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড এবং আমি আপনাদের সাথে আছি সুপর। বন্ধুরা, মোবাইল ব্যবহার করলে এই 2 মিনিটের ভিডিওটি একবার হলেও দেখুন, তারপরে বুঝবেন কেন বলছি। এই ভিডিওটি ভুলেও মিস করবেন না, শেষ পর্যন্ত দেখুন আপনার লাভের জন্য। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা যারা নতুন, এখনই এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং নোটিফিকেশন বেলটি অন করে দিন এই চ্যানেলের ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর কমেন্ট বক্সে লিখুন নাইস গুড ভিডিও, তাহলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি যে অ্যাপ্লিকেশনটি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করলে আপনাদের মোবাইল কখনো হ্যাং করবে না, স্লো হবে না, স্পিড ইনক্রিজ হবে, মেমোরি ফুল হবে না এবং ব্যাটারি ইনক্রিজ হবে। বন্ধুরা, এগুলি আপনারা সেটিংসে সাহায্যেও করতে পারেন, হয়তো অনেক ভিডিওও দেখেছেন, কিন্তু সব মোবাইলের সেটিংসে একই অপশান থাকে না, এর জন্য আপনারা অনেক প্রবলেমে পড়ে যান। তো তার জন্য আমি আপনাদের জন্য এই অ্যাপ্লিকেশনটি নিয়ে এসেছি, এটা সব মোবাইলে কাজ করবে এবং আপনারা সবাই খুব ভালোভাবে এটা ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, অ্যাপ্লিকেশনটি ওপেন করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন আপনারা খুব গুরুত্বপূর্ণ অপশান পেয়ে যাচ্ছেন, ওয়ান টাচ, স্পিড আপ এবং এখানে দেখুন ক্লিন আপ, অ্যাপ ম্যানেজার, এখানে আপনারা আরও অনেক গুরুত্বপূর্ণ অপশান পেয়ে যাচ্ছেন। তো আমি ফার্স্ট অপশানে ক্লিক করলাম, এখানে দেখুন জাঙ্ক ফোল্ডার আছে, এখানে অটো স্টার্ট ম্যানেজার আছে, এখানে আরও অনেক অপশান আছে। তো জাঙ্ক ফোল্ডারে ক্লিক করলে এখান থেকে আপনারা আপনাদের মোবাইলের সমস্ত জাঙ্ক একসাথে ক্লিন করতে পারেন স্ক্যান করে। তো স্ক্যানে ক্লিক করলে দেখুন এখানে স্ক্যান হবে কোন কোন অপশান থেকে জাঙ্ক এখানে জমা হয়ে রয়েছে। তো দেখুন এখানে স্ক্যান হচ্ছে। বন্ধুরা, অ্যাপ্লিকেশানটি খুব ভালো কাজ করে, দেখুন এখানে অ্যাপ জাঙ্ক রয়েছে, মোর জাঙ্ক রয়েছে, ওল্ড অ্যাপস এপিকে রয়েছে, বিগ ফাইলস রয়েছে। তো আপনি যদি এই ডিলিটে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি এগুলি ডিলিট করতে পারেন এবং এখান থেকে আপনি এক ক্লিকে আপনার মোবাইলের সমস্ত অ্যাপ্লিকেশানও ডিলিট করতে পারেন। তো আমি আপাতত অ্যাপ্লিকেশানগুলি ডিলিট করছি না, আপনারা প্রয়োজন হলে আপনাদের করে নিতে পারেন। এরপরেও দেখুন আমি এখানে দেখুন এখান থেকে ওয়ান ক্লোজ অ্যাপস, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপ্লিকেশানগুলি চলছে সেগুলি আপনি এখান থেকে বন্ধ করতে পারেন। এখানে দেখুন অটো ক্লিন আপ, অটো ক্লিন আপে ক্লিক করলে এখানে আপনারা এখান থেকে অটোমেটিক ক্লিন আপ হয়ে যাবে, সেটা শিডিউল তৈরি করতে পারেন টাইম দিয়ে, যে টাইম সিলেক্ট করবেন সেই টাইমেই আপনার মোবাইল ক্লিন আপ হয়ে যাবে। এছাড়াও দেখুন গুড নাইট শিডিউল রয়েছে। তো এখানে আরও দেখুন এপিকে ম্যানেজার রয়েছে, আপনার মোবাইলে কোন কোন অ্যাপ্লিকেশান ব্যবহার করা হচ্ছে এবং কোন অ্যাপ্লিকেশানগুলি বেশি ব্যাটারি খরচ করছে সেগুলি এখানে শো করবে। আপনারা এখান থেকে চাইলে এক ক্লিকে সমস্ত অ্যাপ্লিকেশানগুলি ডিলিট করতে পারেন। এবং এছাড়াও দেখুন প্রাইভেসি রয়েছে, প্রাইভেসি সিকিউরিটি রয়েছে, এখান থেকে আপনারা চাইলে প্রাইভেসি সিকিউরিটি, অর্থাৎ কোন কোন অ্যাপ্লিকেশান আপনার মোবাইলের পক্ষে হার্মফুল, তো দেখুন প্রাইভেসি অ্যাডভাইজার, এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে প্রাইভেসি চেক করতে পারবেন, অর্থাৎ কোন কোন অ্যাপ্লিকেশানগুলি ব্যাটারি বেশি খরচ করছে বা ভাইরাস আছে সেই সমস্ত অ্যাপ্লিকেশানগুলি এখানে শো করবে, সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক। আপনি এখান থেকে চাইলে এক ক্লিকে সমস্ত অ্যাপ্লিকেশানগুলি ডিলিট করতে পারবেন, এর ফলে আপনার মোবাইলের স্পেস আপনি পেয়ে যাবেন, ব্যাটারি ইনক্রিজ হবে, মোবাইল স্লো হবে না, হ্যাং করবে না। তো অ্যাপ্লিকেশানটির নাম হচ্ছে বন্ধুরা, তো দেখুন এই অপশানটিতে ক্লিক করলে এখানে এই সুইচগুলি আপনাদের অন করে দিতে হবে, এগুলি অফ থাকবে, এগুলি আপনাদের অন করে দিতে হবে। ওয়ান টাচ স্পিড আপ, এখানে ক্লিক করলে এই সুইচগুলি আপনাদের অন করে দিতে হবে এবং এখানে ক্লিক করলে আরও ব্যাকগ্রাউন্ডে কোন কোন অ্যাপ্লিকেশানগুলি চলছে সেগুলিও শো করবে, আপনারা চাইলে এখান থেকে সেগুলি সরাতে পারেন। অ্যাপ্লিকেশানটির নাম হচ্ছে ড্রয়েড অপটোমাইজার, আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। বন্ধুরা, আপনারা জাস্ট একবার ব্যবহার করে দেখুন। লেগেছে এখনই কমেন্টস করে জানান যে আপনাদের কেমন লাগলো। তো প্লিজ একটা লাইক করে দেবেন, লাইক করতে কেউ ভুলবেন না এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে আপনারা প্রতিদিনই পেয়ে যাবেন আপডেট ভিডিও। তো আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের এই প্রিয় চ্যানেলের সাথে থাকুন।